প্রতিবেশী দেশগুলোকে চাপে রাখতে 20 হক জেটস কেনার জন্য ভারতের অর্থায়ন। ভারতীয় বিমান বাহিনীর জন্য 20 হক ট্রেইনার বিমানের প্রস্তাবিত ক্রয়ের কারণে বছরগুলির জন্য স্থগিত করা হয়েছিল। দৃশ্যত অর্থের পরিমাণ হ্রাসের কারণে ব্রিটিশ বিক্রেতাদের বিএই সিস্টেমগুলি এবং ইউকে সরকার নিউ দিল্লিকে একটি চুক্তি করার জন্য অর্থ প্রদানের একটি লাইন দিয়েছে। আনুমানিক 20 থেকে 25 বিলিয়ন ডলার মূল্যের উড়োজাহাজ পূর্ববর্তী কয়েক দশক ধরে দিল্লি প্রতিরক্ষা সহায়তা থেকে দূরে চলে গেছে। জাতীয় প্রতিরক্ষা সংস্থার জন্য প্রয়োজনীয় অর্থ ও প্রতিরক্ষা সরঞ্জামের জন্য নিজেই পরিশোধ করতে পছন্দ করে। পার্লামেন্টে সরকার বলেছে যে বর্তমানে এটি বিদেশি সাহায্যের জন্য একটি নিট দাতা এবং 2008-2009 অর্থ বছরে 25 বিলিয়ন ডলারের ব্যবধানে ইউকে থেকে 1,710 কোটি টাকা বা তহবিলে পরিণত হয়েছে। কিন্তু এখন পুঁজি বাজেট সংশোধনের মাধ্যমে বহুসংখ্যক প্রতিরক্ষা ক্রয়ের ফলে প্রতিবছর অনির্বাচিত টাকার পুনর্নির্মাণ করা হয়। লন্ডন ইউকে এক্সপোর্ট ফিন্যান্স সংস্থার মাধ্যমে হক চুক্তিটি প্রস্তাব করা হয়। যুক্তরাজ্যের এক্সপোর্ট ফিন্যান্স তার ওয়েবসাইটে বলেছে যে তার মিশন হলো নিশ্চিতভাবে যে যুক্তরাজ্যের কোনো সংস্থার করদাতাকে কোনো নিট খরচ না করে অর্থ বা বিমা অভাবের জন্য অর্থ ব্যয়। তারা সরাসরি ঋণ সুবিধে অধীনে ইউকে এক্সপোর্ট ফিন্যান্স বিদেশি ক্রেতাদের 3 বিলিয়ন পর্যন্ত ঋণ প্রদান করে। তাদের যুক্তরাজ্যের রপ্তানিকারকদের থেকে ক্যাপিটাল পণ্য ক্রয় করতে সক্ষম করে এবং এর ফলে ইউকেকে সমর্থন করে কর্মসংস্থান। গত 5 বছরে প্রতিষ্ঠানটি মার্কিন রপ্তানিকারকদের জন্য 14 বিলিয়ন পাউন্ড সরবরাহ করেছে। ইউকে এক্সপোর্ট ফিন্যান্স আইন একটি ক্রয়ের 85% পর্যন্ত অর্থায়ন অনুমোদন করে। তবে দুই পক্ষের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে দ্বিবার্ষিক আলোচনায় প্রস্তাবিত প্রস্তাবটিতে কতটা অর্থ দেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় দিল্লি এখনও প্রস্তাবটি গ্রহণ করেনি।